আপনার সঙ্গে আমি অবান্তর তর্কে যাব না স্যার। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অর্ণা চ্যাটার্জি কিন্তু আজকের দিনে অনিমেষ চ্যাটার্জির কোনো সম্পত্তিরই বারিশ নন, কোনো সম্পত্তিরই অধিকারিণী নন। ইনফ্যাক্ট অর্ণা এবং প্রত্যুষ দুজনেই খুব ভালো করে জানতেন যে অর্ণার যদি প্রত্যুষের সঙ্গে বিয়ে হতো তাহলে অনিমেষ চ্যাটার্জি ওকে কোনো সম্পত্তি দিতেন না তো ছেড়েই দিন, মানে অর্ণাকে উনি হয়তো ত্যাগ করতে পারতেন। এটা অর্ণা এবং প্রত্যুষ দুজনেই খুব ভালো করে জানতেন, কাজেই প্রত্যুষ সম্পত্তির লোভে অর্ণার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল এবং ওকে বিয়ে করতে চেয়েছিল, এটা আমি মেনে নিতে পারছি না স্যার। অবজেকশন ইওর অনার, যখন উনি নিজে স্বীকার করছেন যে খুনটা উনিই করেছেন, আমার বিপক্ষীয় বন্ধু উনি কি প্রমাণ করতে চাইছেন যে উনি সৎ, উনি খুনটা করেননি এবং সেটা শুধুমাত্র উনি এই কেসটা নিয়ে জিতবেন বলে? আপনি বোধহয় আপনার সীমা অতিক্রম করছেন। আপনি যখন জিজ্ঞাসাবাদ করছিলেন এবং জিজ্ঞাসাবাদের সময় প্রায় প্রমাণ করে ফেলেছিলেন যে প্রত্যুষই খুনি, আমি কিন্তু একটাও কথা বলিনি। কাজেই এখন যদি আমি প্রমাণ করতে চাই যে প্রত্যুষ খুনি নয়, সারা পৃথিবীর ওপর অভিমান করে প্রত্যুষ এই কথাগুলো বলছে, তখন আপনি দয়া করে আপনার মতামতটা দেবেন না, আমার কাজে দয়া করে আপনি বাধা দেবেন না। প্রত্যুষ সেনগুপ্ত, আপনি বলুন, আপনি যদি অর্ণা চ্যাটার্জিকেই বিয়ে করতে চেয়েছিলেন, ওর সঙ্গেই জীবনটা কাটাবেন বলে ঠিক করেছিলেন, তাহলে কি আর সঙ্গে আপনার সম্পর্কটা ঠিক ছিল? কোনো সম্পর্ক ছিল না, আমি কি আর সাথে ফ্ল্যাট করতাম? আপনি মিথ্যে কথা বলছেন, আপনি আমাদের বিভ্রান্ত করছেন। আমার কথা যদি আপনার মিথ্যে মনে হয় আমার কিছু করার নেই, আমি যা সত্যি তাই বলছি। আপনি সত্যি কথা বলছেন না, আপনি মিথ্যে বলছেন, কারণ প্রত্যুষ আমার সঙ্গে কি আর কথা হয়েছে, দীর্ঘক্ষণ কথা হয়েছে, কি আমাকে বলেছে যে আপনি কখনো কোনো দিন ওর সঙ্গে ফ্ল্যাট করেননি এবং আপনি কখনো কোনো দিন ওকে কোনো অ্যাসিওরেন্সও দেননি। তাহলে তো মিটেই গেল, যাকে অ্যাসিওরেন্স দিইনি তার সাথে কিসের সম্পর্ক? হ্যাঁ এটা ঠিক, অর্ণা সংকল্পর সাথে ব্যস্ত হয়ে যাওয়ার পর আমার জীবনে এমন একজনের প্রয়োজন ছিল যে আমার হাত খরচা দেবে, আমার খরচ মেটাবে, এবং চাকরি করা মেয়ের প্রয়োজন ছিল, সেই জন্য আমার কিয়ার সাথে সম্পর্কটা হয়, নাথিং এলস। না না, উনি মিথ্যা কথা বলছেন, উনি একটাও সত্যি কথা বলছেন না। আজ অবধি উনি আমার থেকে কোনো রকমের কোনো সাহায্য নেননি, কোনো সাহায্য না স্যার। কিয়া ঘোষ নিজেই কোর্টে উপস্থিত রয়েছেন এবং উনি নিজেই ওনার সব কথা খুলে বললেন, আমার প্রত্যুষকে প্রশ্ন করে আর নতুন করে কিছু জানার নেই স্যার। আমি শুধু একটা এমন রায়ের অপেক্ষায় থাকব যেটা একটি সরল সাদাসিধে ভালো মানুষ, শিক্ষিত, নিরীহ এবং সৎ ছেলের গায়ে অপরাধীর তকমা এটা দেবে না, শুধুমাত্র তার স্বীকারোক্তির ভুলে স্যার। ধন্যবাদ স্যার। পরবর্তী শুনানির দিন রায় ঘোষণা করব। বড় সর্বনাশটা কেন করলি নিজের? এত করে তোকে বোঝালাম মনি, ইমোশনাল হোস না, ইমোশনাল হোস না, এখানে তোর ইমোশনের কোনো দাম নেই, সেই কথা শুনলি না তাই তো? কেন পিসুমশাই, যা সত্যি তাই তো বলেছি। এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমি সংকল্পকে খুন করেছি। নিজের মুখে এই কথাটা বলছিস, বিশ্বাস করতে পারছি না প্রত্যুষ। কিন্তু এটা যদি সত্যি হয়ে থাকে তো নরকেও জায়গা হবে না প্রত্যুষ। চুপ করো তুমি, এই তুমি ভালোবাসো আমার ছেলেকে? তুমি তো ডিঙ্কাকে কোনোদিনও চিনতেই পারোনি, বিদেশ থেকে ফেরার পর কেন ডেকেছিলে আমার ডিঙ্কাকে তোমার জীবনে, কেন? ও তো কোনোদিনও যেতে চায়নি, তুমি জোর করে ওকে ডেকেছো। টিঙ্কাকে দেখে আজ ওর এত বড় সর্বনাশ কেন করলে তুমি, কেন? ছি ছি অর্ণা, ছি!
বৌদি মনটাকে শক্ত করো প্লিজ। আমরা কেনই বা ধরে নেব যে যে রায় বেরোবে সেটা আমাদের বিপক্ষে বেরোবে? আমাদের পক্ষেও তো বেরোতে পারে। প্লিজ তুমি একটু পজিটিভ থাকো। কেন এরকম করলো উপলদা? টিঙ্কা কেন এরকম করলো? অর্ণা তো একটা বাইরের মেয়ে, তার জন্য ও এমন একটা কাণ্ড করলো। আমাদের পরিবারের সকলের কোনো মূল্য নেই ওর কাছে, কোনো মূল্য নেই। দেখো ওকে পুই পুই করে বলা হলো। ওকে বললাম যে যা সত্যি সেটাই তুমি বলো। সেসব কোনো কাজেই দিল না মামা, ও কথা শুনল না। আচ্ছা আন্টি, তুমি রোহিত আঙ্কেলকে ফোন করেছিলে? দুদিন করেছিল, তখন আমরা কোর্টে ছিলাম। আর কোর্টের ভেতরে তো ফোনটা সাইলেন্ট করা থাকে, ফোন ধরা সম্ভব নয়, তাই ধরতেও পারিনি। তারপর উনি আমাকে এসএমএস করেছিলেন সব ঠিক আছে কিনা জানতে। কি আর বলবো, আমি শুধু লিখে দিয়েছিলাম চলছে। তখন তো জানতাম না যে এরকম একটা কাণ্ড ঘটতে চলেছে। খুব আশা করেছিলাম বৌমা, রোহিত অন্ত তো আসবে, এলো না। রোহিত দা এলে কি হতো বাবা? আমরা সবাই মিলে ডিঙ্কাকে দিয়ে সোজা কথা সোজাভাবে বলাতে পারলাম না। রোহিত দা এলে কি করতেন? ডিঙ্কাকে দিয়ে সব কথা সোজাভাবে বলাতে পারতেন? এসো এসো, ভালো হয়েছে তুমি তাড়াতাড়ি চলে এসেছো। আমাদের হাতে এখনো ওই আধ ঘন্টা 45 মিনিটের মতো আছে। এক রাউন্ড চা। না স্যার থ্যাংক ইউ, মানে অতটা সময় হাতে নেই আমার। খালি বাই দ্য ওয়ে স্যার, ওদের সঙ্গে কোনো কথা হয়েছে ফোনে? মানে শ্রীময়ের সঙ্গে বলছি। আমি দুবার কল করেছিলাম, বাট ফর সাম রিজন উনি ধরতে পারেননি। ইনফ্যাক্ট আমি বলতে চাইও না ওকে যে আমি তোমাকে নিয়ে ফিরছি। অনেস্টলি তোমাকে নিয়ে ফেরাটা আমি সবার কাছ থেকে সিক্রেট রাখতে চাই, সেই কারণে আগে কাউকে জানাইনি। কি হচ্ছে সংকল্প জানো তো? আমার রিডিং বলছে, যেটা আমি কম্প্রিহেন্ড করছি, যে এই কেসটা না শুধুমাত্র তোমার সাপোজেড মার্ডার অ্যাকিউজকে খুঁজে বার করার নয়, এই কেসটা হচ্ছে আমার মতে অর্ণার বাবার প্রত্যুষের প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে উনি এইসব কর্মকাণ্ডটা সাজিয়েছেন। তাই আমি শ্রীময়কে বলতে চাইনি যে আমি তোমাকে নিয়ে ফিরছি, কারণ ওকে বললে পরে ও ওর পক্ষে লয়ারকে বলবে, তারপর তাকে কোর্টে পেশ করতে হবে এভিডেন্স। আমি চাই একেবারে তোমাকে নিয়ে কালকে কোর্টে পেশ করে সবার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে, কেসটাও এক নিমেষের মধ্যে ডিসমিসড হয়ে যাবে। সেই কারণে এত দৌড়ঝাঁপ করে ফ্লাইটের টিকিট ব্যবস্থা করা, এখন তো বুঝতেই পারছো ফ্লাইটের কি অবস্থা, নাম্বার অফ ফ্লাইটস অনেক কমে গেছে। ভাগ্যিস ইউকের সাথে ইন্ডিয়ার একটা এয়ার বাবল ট্রিটি আছে বলে তাও ইনফ্লুয়েন্স খাটিয়ে কয়েকটা টিকিট পাওয়া গেছে। অ্যান্ড অফকোর্স তোমার ভিসাটা, বোসদাকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের, খুব তাড়াতাড়ি জোগাড় করে দিয়েছেন উনি। স্যার আমি একটু অন্য কথা ভাবছি, মানে সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়ে রায়দানের তারিখটা চলে আসবে না তো? আমার মনে হয় না ওদেশে এত তাড়াতাড়ি এসব কিছু হয়, বিশেষ করে রায়দানের মতো ঘটনা। আর মহামান্য আদালত যদি রায়দান করেও থাকেন, তাহলে তোমাকে দাঁড় করি দিলেই তো এক মিনিটে সেই রায়কে ওভারটার্ন করে দেবে, সুতরাং সেই রায়ের কোনো মূল্যই নেই। আমি ভাবছিলাম অর্ণাকে একবার ফোন করবো। তুমি ফোন করোনি তো? না। ভালো, দেখো তুমি যদি ফোনে বলতে যে তুমি জীবিত আছো, তাহলে সেটা অর্ণা কীভাবে রিসিভ করতো নিউজটা এবং সেই ট্রমাটা হ্যান্ডেল করতে পারতো কি না, আমার যথেষ্ট সন্দেহ আছে। ভালো করেছো তুমি ফোনে জানাওনি। দেখো মাঝখানে আমি ভেবেছিলাম যে তোমাকে নিয়ে একটা ভিডিও কল করব, যাতে ওটাকে প্রুফ হিসেবে ব্যবহার করতে পারে আদালতে। বাট পরে ভেবে দেখলাম যে দেখো আজকাল তো ডিজিটালি অনেক কিছু ক্রিয়েট করা যায়, এবং আমাদের উকিলকে সেটা প্রমাণ করতে হবে যে ওটা লেজিট, এবং তার জন্য আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। আর তাছাড়া অপোজিশন লয়ারও এর আগেনস্টে অন্য কোনো রকম স্ট্র্যাটেজি দিয়ে খাড়া করে, সেই সব ভাবনা চিন্তা করে ভাবলাম জটিলতা বাড়িয়ে লাভ নেই, একদম তোমাকে নিয়ে সরাসরি আদালতে পেশ করুন।
একদম চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে, কেসটা এক নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। মাঝখানে ফোন করেছিলাম আমি দুবার, এই বললাম তোমাকে শ্রীময়ীকে জাস্ট সিচুয়েশনটা গেজ করার জন্য, কি অবস্থা, ফোনটা ধরলো না। স্ট্রেসের মধ্যে ধরবে কেন, বুঝতে পারছি। দেখো সাজানো সংসারটা নষ্ট হয়ে যেতে চলেছে এর মধ্যে আর। এবার বলো তোমার প্ল্যান কি? কিসের প্ল্যান স্যার? মানে তুমি কদিনের জন্য যাচ্ছ? ও স্যার, আমি 3 সপ্তাহের জন্য ভিসা নিয়েছি, দরকার পড়লে বাড়িয়ে নেব। তারপর? তারপর আর কি, তারপর ফিরে তো আসতেই হবে, ফিরবো অর্ণাকে নিয়ে। আমি সেটাই জানতে চেয়েছিলাম, মানে তুমি শেষমেশ সিদ্ধান্তটা বদলালে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।